সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর আব্বা এতগুলো বাজার নিয়ে এসেছে। এদিকে তো আমি ঘুম থেকে উঠেই কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার সবচাইতে পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ এবং চিংড়ি মাছ। সাথে দেখি এত সুন্দর ডাটাও নিয়ে এসেছে। মা বলছিল এই কয়েকটা ডাটার দাম নাকি 30 টাকা নিয়েছে। আমি তো শুনে খুবই অবাক হয়ে গেলাম, মাত্র এই কয়েকটা ডাটা 30 টাকা নিয়েছে। আসলে আমার বাবার বাড়িতে তো অনেক সবজি কখনো কিনে খেতে হয় না, আর ওই দিক দিয়ে দামও অনেক কম, তাই আমার কাছে সবজির দাম একটু বেশি মনে হলো। এরপর দেখি সাথে এই মাছগুলোও নিয়ে এসেছে। আমার শাশুড়ি মা তো পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না, তাই সাথে এই মাছগুলো নিয়ে এসেছে। এরপর মা বললো চলো আমরা সবগুলো মাছ কাটতে যাই। এখন এই পাঙ্গাস মাছটা আমি এখন কেটে নিব, জানি না কাটতে পারবো কিনা, এত বড় একটা মাছ। আরেক দিক দিয়ে তো আমার শাশুড়ি মা গুড়া মাছগুলো কেটে নিচ্ছিল। আসলে আমার কাছে গুড়া মাছ কাটার থেকে বড় মাছই কাটতে অনেক বেশি ভালো লাগে, আর বাড়িতে যে কোনো ধরনের পাঙ্গাস মাছ আনলে আমি কাটি। মা বলে এই পাঙ্গাস মাছগুলো আমি খাই না, তাই কাটতেও পারি না। যাই হোক, পরে আর কি করার সাহস করে কাটতে গেলাম। এই লাল ধরনের পাঙ্গাস মাছ নাকি খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। মাছটা কিন্তু একদম তরতাজা ছিল, তাই কাটতেও একটু কষ্ট হচ্ছিল, আর এমন সময় বটিতে ধারও ছিল না, আমি তো কাটতে যাই আর কাটতেই পারছি না। অনেক বেশি চেষ্টা করছি, কিছুতেই তো মাছটা কাটতেই পারছি না। পরে মাকে বললাম বটিতে তো একটু ধার নাই, আমি তো কোনোভাবেই কাটতে পারছি না চেষ্টা করে। পরে মা বললো আমার কাছে দাও, আমি তোমাকে মাছের মাথাটা কেটে দিই। একটা মাছ কাটতে গিয়ে আমাদের হচ্ছে এই অবস্থা, কোনোভাবেই কাটতে পারছিলাম না। এরপর মা অনেক চেষ্টা করার পরে মাছের মাথাটা কেটে দিল আমাকে। আসলে আমাদের বটি দায়ে ধার খুবই কম ছিল, যার কারণে মাছটা কাটতে গিয়েও কাটছিল না। যাই হোক, কি করার, অনেক কষ্ট করার পরে তারপরে মাছের মাথাটা আমাকে কেটে দিল। এরপর বাকি অংশটুকু আমি কেটে নিলাম। এরকম বড় বড় মাছ কাটতে আমার কাছে ভালোই লাগে। ছোটবেলা থেকে গুড়া মাছ আমি একদমই কাটতাম না, বাড়িতে যে বড় বড় মাছ আনতো ওইটা আমি আগে আগে কাটতে যেতাম। এরপর দেখি পাঙ্গাস মাছের ভিতরে মাছের ডিমও হয়েছে। আসলে পাঙ্গাস মাছের ডিম কিন্তু সচরাচর পাওয়া যায় না, এই মাছটা হয়তো অনেক বড় ছিল বলে মাছের ভিতরে ডিম ছিল। এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকেই আছেন যে পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না, কিন্তু আমার কাছে কেন জানি এই মাছটা খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডের তো সবচাইতে প্রিয় মাছ পাঙ্গাস মাছ। যাই হোক, এরপর আমার শাশুড়ি মা বলে মাছগুলোর টুকরো অনেক বড় বড় হয়ে গিয়েছে, এভাবে মাছখানে কেটে দে, এভাবে ছোট ছোট পিস করে কাটলে ভিতরে লবণ মরিচ যাবে আর খেতেও মজা লাগবে। এরপর আমার একটা পার্সেল এসেছে, পার্সেলটা এবার খুলে দেখি। আমি একটা পেজ থেকে 3টা 3 পিস নিয়েছিলাম। 3 পিস গুলো খুলে খুলে দেখছিলাম আসলে ছবিতে যেমন দেখেছি বাস্তবে ওইরকমই আছে কিনা। আমি কিন্তু সুতি ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি, আর সামনেই হচ্ছে আমি মেহমান বাড়ি যাবো, তাই ভাবলাম কয়েকটা ভালো ভালো দেখে 3 পিস নিয়ে নিই। 3 পিস গুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর অনেক বেশি ভালো ছিল। এই ধরনের 3 পিস গুলো আমার কাছে পরেও অনেক বেশি আরাম লাগে। যাই হোক, এই 3টা 3 পিস আমি নিয়েছি আয়া ট্রাস্টেড কালেকশন এই পেজ থেকে। ওপরে আমি পেজ লিঙ্কটা মেনশন দিয়ে দিবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে একটু খুলিয়ে খুলিয়ে দেখাই 3 পিস গুলো আসলে কেমন। এই যে এটা ছিল ওড়না, ওড়নাটা কিন্তু অনেক বড় ছিল। আমার কাছে প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি ভালো লেগেছে, এই ড্রেস গুলোর ওড়না গুলো অনেক বেশি বড় বড় হয়ে থাকে, আর এই ড্রেস গুলোর রঙও উঠে যায় না। এটা হচ্ছে জামার কাপড় ছিল, ড্রেস গুলো বানিয়ে পড়লে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আমি অনলাইন থেকে জামা কাপড় আনার পরে এইভাবে খুলিয়ে খুলিয়ে দেখি সবগুলো ড্রেস ঠিক আছে কিনা, আর এটা ছিল সালোয়ারের কাপড়। এরপর আমি পিঙ্ক কালারটা আপনাদেরকে খুলিয়ে দেখাই, এই জামাটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। আসলে আমি যেটাই খুলে দেখছিলাম ওইটাই বেশি ভালো লাগছিল, এই ড্রেসের ফুলগুলো একদম ফুটে উঠেছে। পিঙ্ক কালার তো এমনিতেই আমার অনেক বেশি পছন্দের একটি কালার, এখানে সবগুলো কিন্তু সুতি কাপড়ের ড্রেস ছিল, আর এই ড্রেসটার ওড়না ছিল এই যে এটা, ওড়নাটাও কিন্তু অনেক বড় ছিল। আপনাদেরকে একটু খুলিয়ে খুলিয়ে দেখাচ্ছি, মা বলছিল এই পিঙ্ক কালারের ড্রেসটা বেশি সুন্দর লাগছে, আর এই পিঙ্ক কালারের ড্রেসটার সাথে এটা ছিল সালোয়ারের কাপড়। আপনারা অনেকেই আছেন যে ভালো মানে সুতি জামা কাপড় খুঁজে থাকে, আয়াত ট্রাস্টেড কালেকশন পেজ থেকে আপনারা ভালো মানে সুতি জামা কাপড় পেয়ে যাবেন। আর এই ড্রেসটা ছিল বাটিক 3 পিস, আর এটা ছিল ওড়না। এবার আপনারা বলুন 3টা 3 পিসের মধ্যে কোন 3 পিসটা সবচাইতে বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে। ড্রেস গুলো বানিয়ে পরে তারপর আপনাদের সাথে একদিন ভিডিও শেয়ার করব, এই 3 পিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, এরপর তো সকালবেলায় অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, মাছগুলো কাটতে কাটতে এমনিতেই অনেক বেশি বেলা হয়ে গিয়েছিল। পরে আমি আমার ছেলেকে খাবার খাইয়ে নিচ্ছিলাম, আমার ছেলের জন্য 2টা পাঙ্গাস মাছ ভেজে দিয়েছি, আর এখানে গুড়া মাছগুলো রান্না হয়েছে। এদিকে আমি আমার ছেলেকে খাবার খাওয়াচ্ছিলাম, ওকে তো খাবার খাওয়াতে গেলে অনেক বেশি সময় লাগে। এরপর রান্নাঘরে গিয়ে দেখি মাটির হাড়িতে চিংড়ি দিয়ে ডাটাগুলো রান্না করা হচ্ছে। মাকে বললাম এই মাটির হাড়িতে কেন রান্না করছে, মা বললো মাটির হাড়িতে রান্না করতে নাকি অনেক বেশি ভালো লাগে, আর মাটির হাড়ি রান্না খেতেও নাকি অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি দেখতে কতটা লোভনীয় লাগছে। চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমার ছেলের জন্য পাঙ্গাস মাছের তরকারি রান্না করছে। কাঁচা কলা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করা হবে। ডাটার তরকারিটা দেখে আমার কাছে খেতে ইচ্ছে করছে, দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আমার মায়ের মতো আমার শাশুড়ি মায়ের রান্নাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এই দিকে আমাদের জন্য পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করছিল। আমরা বাড়িতে যে খাবারগুলো খেয়ে থাকি এই খাবারগুলোই আমি আমার ছেলেকে খাইয়ে থাকি। এই তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, এবার আমি খেয়ে নিব। এখন আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, ভাবলাম যে আমি আগে খেয়ে নেই তারপর আমি আমার ছেলেকে খাবার খাইয়ে দিব, কারণ আমার ছেলেকে খাবার খাওয়াতে গেলে অনেক বেশি সময় লাগে। আজকে তো আমার 2টা তরকারি অনেক বেশি পছন্দ। তবে যাই হোক, চিংড়ি মাছটা দেখতে বেশি সুন্দর লাগছে, এই তরকারিটা খেতে কিন্তু বেশি মজা লাগবে, তাই ভাবলাম এটাই আগে খাই। আর লবণ ছাড়া ভাত আমি একদমই খেতে পারি না, সবার আগে লবণ নিয়ে নিই। আমার মতো
মতো কেকে আছো, লবণ ছাড়া এক লকমা ভাতও খেতে পারো না। যাই হোক, তরকারিটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল। এরপর আমি আমার ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছিলাম। আমার ছেলেটার অনেক বেশি খারাপ একটা অভ্যাস, সেটা হচ্ছে মোবাইল দেখে দেখে খাওয়া। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এই অভ্যাসটা চেঞ্জ করে ফেলবো। আর আমরা বাড়িতে যে খাবারগুলো খেয়ে থাকি, এই খাবারগুলোই আমি আমার ছেলেকে বেশিরভাগ খাওয়ানোর চেষ্টা করি। পাঙ্গাস মাছের এই ফুলকাটা খেতে কেকে পছন্দ করে। ছোটবেলায় এই ফুলকাটা আমি অনেক খেয়েছি, কিন্তু বড় হওয়ার পরে আমি এই ফুলকাটা একদমই খাই না। এখন আমি এটা আমার ছেলেকে খাওয়াই। এরপর এই যে দেখেন পাঙ্গাস মাছের ডিম, পাঙ্গাস মাছের ডিম খেতেও কিন্তু অনেক মজা। যাই হোক, এরপর আমি আমার ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।